हेलो फ्रेंड्स, होप यू ऑल आर डूइंग वेल। दिस इज बीथी। सो आज के हमरा डिस्कस करब अबाउट अ डिफरेंट टॉपिक। तुमरा देखे ही नहीं टाइटले, दैट इज हाउ टू प्रेजेंट पेपर इन अ वेबिनार। मेक सेंस? सो भीषण ट्रेंडिंग टॉपिक वेबिनार। तुमरा सबाई हयतो अटेंड करेछो गूगल मीट, जूम, वेबएक्स, एई सब प्लैटफर्मगुलोते। सो वेबिनारे की है मेनलि रिसोर्स पार्सन्सरा आसे, तादेर रिसार्च सम्पर्के डिसकस करे बा कोनो एकटा टपिक सम्पर्के डिसकस करा हय। एबार नतून एकटा ट्रेंड आसछे, दैट इज पोस्ट ग्रेजुएट स्टूडेंट्स, अंडार ग्रेजुएट स्टूडेंट्स, नेट क्वालिफाइड बा जारा टीचिंग लाइनेर साथे जुक्त, ताराओ रिसार्च पेपर, रिसार्च आर्टिकल रेडी करे सेई रिसार्च पेपर प्रेजेंट करा। तो सेमिनारे छिलो फिजिकली, तुम्हाके सेखाने गिए पेपर प्रेजेंट करते होतो, बट वेबिनारे तुम्हाके घरे बसे नेटवर्क अनलाइने तुम्हाके पेपर प्रेजेंट करते हबे एबं बोलते हबे तुमी स्टाडी करे, क्वालिटेटिव स्टाडी करे कि पेले से सम्पर्के। ओके, सो एई वीडियो बनानोर कि पर्पस सेटा आगे एकटु बोले दी। आमार एक स्टूडेंट, से एकटा रिसेंटली एकटा वेबिनारे छिलो এবং সেখানে সে একটা রিসার্চ আর্টিকেল লিখেছিল এবং সেটা প্রেজেন্ট করত। বাট আনফর্চুনেটলি সেখানে সে প্রেজেন্ট করতে পারেনি ফর সাম টেকনিক্যাল ইস্যু। তো সেখানে আমিও ছিলাম। এবার সেটার থেকেও তার বড় মন খারাপ যে সেখানে সে দেখতে পারত যে কিভাবে আদার্সরা পেপার প্রেজেন্ট করে, পিপিটি থ্রু দিয়ে বা ভার্বালি। সো সেই সময় আমার জাস্ট ফিল হলো যে ওর যদি এটা প্রবলেম থাকতে পারে তাহলে অনেকেরই এই ব্যাপারটাতে প্রবলেম হতে পারে। তাই আমি ভাবলাম যে যদি এই ম্যাটার নিয়ে একটা ভিডিও রেডি করা যায়। আজকে আমরা প্র্যাকটিক্যালি গুগল মিট কীভাবে ইউজ করতে হয় এবং গুগল মিটে পেপার কীভাবে প্রেজেন্ট করতে হয় সেটা সম্পর্কে জানব, এবং আমি আমার রিসেন্ট রিসার্চ, ছোটো একটা রিসার্চ জাস্ট তোমাদের প্র্যাকটিক্যালি পিপিটির মাধ্যমে দেখাবো যে কীভাবে প্রেজেন্ট করতে হয়। সেটা টপিক ইজ ফ্লিপ লার্নিং, এডুকেশনাল টেকনোলজির ক্ষেত্রে সেই কনসেপ্টটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা তোমাদের হেল্প হয়ে যাবে। সো আজকে আমরা প্র্যাকটিক্যালি সেটা দেখবো যে কীভাবে একটা পেপার প্রেজেন্ট করতে হয় ওয়েবিনারে। সো চলো স্টার্ট করি আজকের ভিডিও, দেখতে থাকো লাস্ট অবধি। চলে এসেছি গুগল মিটে। সো তোমাদের সাথে যে মিটিংয়ের লিঙ্ক শেয়ার করা হবে সেই লিঙ্কের থ্রু দিয়ে তোমরা ডিরেক্ট গুগল মিটে জয়েন করতে পারবে সেই মিটিংয়ে। ওকে, তো সেই মিটিংয়ে জয়েন করার পর ফার্স্ট কাজ হচ্ছে তোমাদের, যদি যখন তুমি প্রেজেন্ট করবে তখন তুমি জাস্ট তোমার অডিও আর ভিডিওটা অন করে নেবে, জাস্ট দেখে নেবে। যদি অডিও ভিডিও অন থাকে দ্যাটস ফাইন, আর যদি না থাকে তাহলে এইখানের অপশন থেকে তুমি অডিও ভিডিও অন করে নেবে। ওকে, নেক্সট কাজ, উপরে দেখবে তিনটে ডট ডট দেওয়া আছে, সেই ডট অন করে প্রেজেন্ট স্ক্রিন অপশন চুজ করবে এবং স্টার্ট প্রেজেন্টিং করবে। দেন আসবে অ্যালাউ মিট টু রেকর্ড অর কাস্ট ইউর স্ক্রিন, স্টার্ট নাও করে দেবে। তাহলে তোমার স্ক্রিনে তুমি যা দেখবে বা দেখাবে সেটাই সেখানে শো হবে। গুগল মিট মিনিমাইজ করে তুমি যাবে স্ক্রিনে এবং সেখানে পাওয়ার পয়েন্ট চুজ করে নেবে। দেন সেখান থেকে তোমার যে পাওয়ার পয়েন্ট তুমি রেডি করেছো সেটা তুমি চুজ করে স্টার্ট করে দেবে। ওকে, স্টার্ট করার পর অবশ্যই কনফার্ম করে নেবে যে ইউ আর প্রপারলি অডিবল অর নট, দেন উইথ দ্য টিচার্স পারমিশন ইউ ক্যান স্টার্ট। নাও আই এম প্রেজেন্টিং মাই প্রেজেন্টেশন। সো ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু থ্যাংক দ্য অর্গানাইজিং কমিটি ফর গিভিং মি দিস অপরচুনিটি। Myself, Bithi Paul, a student of University of Calcutta Department of Education. Coming to my topic, it is about the importance of flipped learning on education in post-pandemic situation. Flipped learning means to flip the traditional way of teaching learning process, where the approach is homework at school and schoolwork at home. In this approach, teachers provide learning materials via technological equipments like PPT, PDF, audio video recordings, online classes, and ask the students to learn the concept at their own space.
When they come to the actual classroom situation, students will discuss, debate with other children in a group and apply those knowledge by being involved in some project work in a group or individually. Here the main objective of my study is to find out some importance of flipped learning and how we can relate this learning with post-pandemic situation, classroom situation. Here the methodology used for this paper is study-based qualitative analysis. Here the study has divided in two parts. First is concept of flipped learning and second is its importance. So this is the framework of flipped classroom, where out of the class, before the class, the student will learn from a video or audio recording online classes, and in the class they will discuss, debate about a topic, and then they will do some assignments, project work, etc. So the member of flipped learning network and flipped educators have given a clear idea about flipped learning by distinguishing two parts of it. One is flipped classroom and second is flipped learning. In the first concept, teachers will create study materials by simply recording video, narrating instruction and send it by internet sites. Student will grasp the material by as many time they required. And in the second concept, FLN has advised four pillars for flipped learning. F for flexible environment, L for learning culture, I for intentional content, and P for professional educators. So this is the four pillars of flipped learning. So first is flexible environment, where flexible in terms of teaching mode, in terms of learning space for students, in terms of productive activities, and in terms of teachers' expectation about accomplishment of a topic and their assessment. Second pillar is learning culture. Learning culture must be student-centered. Opportunity is to be given to explore various aspects of that concept, means free discipline within the students. Use of Vygotsky's principle, like zone of proximal development and scaffolding mechanism, where they will develop their abilities at their own, but some guidance, some help, teachers and senior will be given to them when they need it. And initiative for meaningful learning, which will help them in their future life. Third pillar is intentional content. This pillar is for teachers, where teachers prioritize instruction to reach all students, each and every students they will reach. Then the teachers or educators should create the content wisely. They instruct the students directly and they use various methods for accomplishment or to study a particular topic. Fourth pillar is professional educators, where educators must be professional at their job when they are always available to the students. Teachers will observe the students and make formative feedback to them, and learning will take place cooperatively and collaboratively in a group. Then its importance. So this COVID situation has broken the usual thinking pattern and forced us to think in a different way in terms of scientific and technological outlook. So here the proper blend of offline and online learning can be done, which will be a very good idea for post-pandemic situation, where social distancing is a matter of concern and parents are afraid to send their child to in the school. So this method can be useful for post-pandemic situation. Then make the students involved in constructive thinking and working.
they will construct something, construct their thinking, and it is important in terms of professional or dedicated educators. It provide a flexible environment where free discipline can be enhanced, and students learn in a group with cooperation and all as well as at their own pace. And various methods can be used here, and practical experience they can get, grow according to their abilities, which is their potentialities, and active participation of the students and as well as the teachers can be done here, and direct instruction, teachers will direct instruct them and learn a particular topic. So though there are some challenges to implement it, like technological issues, lack of self discipline, or difficulty in new method, but it can be taken into practice for active learning and active participation of the students. So this is all about my paper. Thank you so much. So this is all about of my today's video also. So যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করো, যাদের দরকার তাদের সাথে শেয়ার করো, এবং তুমি যদি হয়ে থাকো আমার চ্যানেলে নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও কিছু নতুন ভিডিওস নিয়ে। সো স্টে সেফ, স্টে ব্লেসড অ্যান্ড কিপ লার্নিং।